আবাস যোজনা সহ নানান ইস্যুতে এদিন বৈরামপুর পঞ্চায়েতে ডেপুটেশন দিল বিজেপি। ডেপুটেশনকে ঘিরে কড়া পুলিশের নিরাপত্তা পঞ্চায়েত চত্বরে। আবাস যোজনা সহ নানা ইস্যুতে বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে ডেপুটেশন দিল বিজেপি। বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের নেতৃত্বে এদিন বৈরামপুর পঞ্চায়েত প্রধানের কাছে ডেপুটেশন দেওয়া হয়। গোপালনগরের বৈরামপুর পঞ্চায়েতে বিজেপির পক্ষ থেকে এদিন মোট ১৩ দফা দাবিতে ডেপুটেশন জমা দেওয়া হয়। ডেপুটেশনকে ঘিরে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সে কারণে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। ডেপুটেশন কর্মসূচির বিষয়ে বিধায়ক স্বপন মজুমদার জানান, আজ আমরা বৈরামপুর পঞ্চায়েতে সকল বিজেপি কর্মীদের নিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ ১৩ দফা দাবি নিয়ে আমাদের এই ডেপুটেশন দিতে এসেছি। ডেপুটেশন পঞ্চায়েত প্রধানের হাতে তুলেও দেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি আরো বলেন, পঞ্চায়েত প্রধানকে আমরা অনুরোধ করেছি আবাস যোজনায় যাদের নাম নেই অথচ প্রকৃত ঘর পাওয়া যারা যোগ্য তাদেরকে যেন ঘর দেওয়া হয়। এ বিষয়ে প্রধান আমাদের আশ্বস্ত করেছেন বলেও দাবি করেছেন বিধায়ক। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে দুর্নীতি হয়েছে, পক্ষপাতিত্ব করে নাম দেওয়া হয়েছে এবং একাধিক পঞ্চায়েতের উন্নয়নমুখী কাজকে যারা পক্ষপাতিত্ব করে করা হয়েছে, বিজেপির যারা পঞ্চায়েত সদস্য তাদেরকে জানানো হয়নি, এই সব বিষয় নিয়ে আমাদের ডেপুটেশন ছিল। আমরা ডেপুটেশন দিয়ে গেলাম, ভিতরে প্রধান সাহেব ছিলেন, আলোচনা হয়েছে, আমাদের ডেপুটেশন নিয়েছে এবং বললেন আমরা এই বিষয়ে সব খতিয়ে দেখব যাতে আগামী দিনে পক্ষপাতিত্ব না হয়। বিজেপি করে এরকম অপরাধে পাইনি। তারপরে এখানে প্রধান, প্রধানের পরিবার অনেকে ঘর পেয়েছে, লিস্টে নাম ছিল, হয়তো এখন বাদ দেবে জানি না আমি। আমরা চাই গরিব মানুষ ঘর পাক। আমরা দলমত নির্বিশেষে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর যারা গরিব তারা পাক। এ বিষয়ে বৈরামপুর পঞ্চায়েতের শিল্প পরিকাঠামো সঞ্চালক হায়দার আলী মোল্লা জানান, এদিন বিজেপির পক্ষ থেকে পঞ্চায়েতে ডেপুটেশন দেওয়া হয়েছে, তাদের দাবি দেওয়া খতিয়ে দেখা হবে। তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারা আমাদের কাছে একটা স্মারকলিপি দিয়েছেন, সেই স্মারকলিপিটা তারা পড়ে পাঠ করেছেন। আমরা তাদেরকে বলেছি যে আপনারা লিখিত ডেপুটেশন দিয়ে গেছেন, আমরা সেগুলোকে দেখব। সারা পশ্চিমবাংলায় আওয়াজ প্লাস চলছে, তদ্রূপ বৈরামপুর পঞ্চায়েতেও। আজকে যদি কোনো মজুমদার টাইটেল থেকে থাকে, সেটা যদি সব স্বপন মজুমদারের আত্মীয় হয়, তাহলে কিন্তু কথাটা প্রযোজ্য হবে যে শরৎ মজুমদার যদি স্বপন মজুমদারের আত্মীয় হয়, একই টাইটেলে হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষ আছে, সেই টাইটেল ধরে তো আত্মীয় হয় না, এটা ওদের ভুল ধারণা। প্রধানের পরিবারের কোনো সদস্য বা কোনো আত্মীয় স্বজন আওয়াজ প্লাস তালিকায় নেই। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোপালনগর। বাঙালির প্রাণের উৎসব দুর্গা পুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড, সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।